বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা বাতিল হতে পারে 2022-এর, যেটা পর্ষদ রীতিমতো জানালো। বাতিল হয়ে গেলে কিভাবে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, কিভাবে মূল্যায়ন হবে সেটাও জানিয়ে দিল পর্ষদ। সমস্তটাই বিস্তারিত অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মুহূর্তে তোমাদের জানাবো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারে সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা সকলেই জানো আগের বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নেওয়া সম্ভব হয়নি কোভিডের দ্বিতীয় ওয়েভের কারণে। এবার এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি যে এই বছরও যে তৃতীয় ওয়েভ আসতে পারে, কোভিডের নতুন যে স্ট্রেন এই মুহূর্তে দেখা যাচ্ছে ওমিক্রম, এই ওমিক্রম কিন্তু অতীব ভয়াবহ। আগের যে কোভিড ভাইরাস ছিল তার থেকে বহু গুণ সংক্রমণে সক্ষম, একই সাথে বহু গুণ ক্ষতিকারক, এবং কোনো ব্যক্তি টিকাকরণ সম্পন্ন করলেও তার সত্ত্বেও এই ওমিক্রম দ্বারা তিনি সংক্রমিত হলে তার ক্ষতির আশঙ্কা প্রচুর পরিমাণে, যেটা বিশেষজ্ঞরা বলছে, যেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি, এবং হুও এটার প্রতি বিভিন্ন বার্তা কিন্তু দিয়ে দিয়েছে, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারও কিন্তু বিভিন্নভাবে এ মানুষকে সচেতন করছেন। এছাড়া আগেভাগেই কেন্দ্র এবং রাজ্য উভয়ে কিন্তু প্রস্তুতি পর্ব নিয়ে রাখছে তৃতীয় ওয়েভের। সেরকমভাবেই আমাদের রাজ্য বোর্ডও কিন্তু এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে প্রস্তুতি পর্ব নিতে চলছে, এবং তারা মনে করছেন যদি তৃতীয় ওয়েভ আসে আবার ওমিক্রমের যে প্রভাব আমাদের ভারতবর্ষেও সে একই রকমভাবে ঘটে, তৃতীয় ওয়েভ আমাদের দেখতে হয়, সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অফলাইনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনলাইনে নিয়েও কার্যত সম্ভব নয় বলেই এই মুহূর্তে মনে করছে। সেই কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে যেতে পারে এই আশঙ্কায় কিন্তু পর্ষদ রীতিমতো পরিকল্পনা করেছেন বিকল্প মূল্যায়নের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি একান্তই না নেওয়া যায় সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবছরের মূল্যায়ন কীভাবে হবে? বলা হয়েছে এই যে তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে, তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা দিচ্ছ, কাউর টেস্ট পরীক্ষা ডিসেম্বর মাসে 3 তারিখে, কাউর 10 তারিখে, এরকমভাবে স্কুল প্রতি স্কুলে কিন্তু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় তোমরা যেরকমভাবে পরীক্ষা দেবে সেই নম্বরের ওপর তোমাদের মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা আছে সেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, যেটা এই মুহূর্তে পর্ষদের তরফ থেকে ইনফরমেশান রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই হবে, যদি মাধ্যমিক পরীক্ষা না নেওয়া যায় একান্তই, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নেওয়া যাবে না। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা মূল্যায়নের একটাই অপশন রয়েছে, টেস্ট পরীক্ষা। ওই টেস্ট পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে তাদেরও রেজাল্ট দেওয়া হবে, যদিও এখন থেকে তারা পরিকল্পনা করছে যদি তৃতীয় ওয়েভ আসে তাহলে এরকম টেস্ট হবে, আদারওয়াইজ নাই। এক্ষেত্রেও ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন উঠে আসছে যে টেস্ট পরীক্ষার জন্য আমরা সময় পাইনি, সেক্ষেত্রে এই টেস্ট পরীক্ষায় যদি আমাদের ফাইনাল নির্ধারিত হয় সেক্ষেত্রে আমরা কতটুকু আর পড়েছি, আমাদের কতটুকু আর আমরা আমার 100% দিতে পারবো, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। কিন্তু যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে তোমাদের যে মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমরা কেউ যাই না তৃতীয় ওয়েভ আসুক, যদি একান্তই চলে আসে সেক্ষেত্রে তো একটা সমস্যা থাকবে, তাও যে পর্ষদ এই চিন্তাটা করছে যে পরবর্তীকালে মূল্যায়ন কীভাবে হবে এই মুহূর্তে ভেবে রাখছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই মুহূর্তে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরাও ব্যাপারটা বুঝতেই পারছো, যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তৃতীয় ওয়েভের কারণে অফলাইনে না নেওয়া যায় সেক্ষেত্রে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেটাও কোনো মতেই নেওয়া যাবে না, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর থেকে তোমাদের কিন্তু বিষয়টা আরও অন্যরকম। কারণ তোমরা যে ছাত্রছাত্রীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা একই জায়গার থেকে আসে না, বহু দূর থেকে ট্রাভেল করে কিন্তু ও তারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে আসে, এ সেক্ষেত্রে তাদের সংক্রমণের ঝুঁকি সব থেকে বেশি। এই সমস্ত দিক থেকে আমরা বলতেই পারি যে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, সংক্রমণ যেহেতু বাড়ছে সেই অনুযায়ী তোমাদেরও সেই মুহূর্তে তোমাদের সমস্ত পরীক্ষা অনলাইনেই হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের পরীক্ষা। আর এই মুহূর্তে অফলাইনে পরীক্ষার কথা যেটা বলা হচ্ছে তার বিরুদ্ধে তো আমরা প্রোটেস্ট করব এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পিটিশন জমা করব, এবং যত
কার্য রয়েছে, যত রকমভাবে অ্যাকচুয়ালি প্রোটেস্ট করা দরকার, বাস্তবটা তুলে ধরা দরকার তোমাদের জন্য, সেটা আমি প্রতিনিয়ত যেটা এত বছর ধরে করে এসেছি প্রতিনিয়ত করব তোমাদের জন্য, চিন্তা করার কোনো কারণ নেই। এবং তোমরা তোমাদের মতন করে পড়াশোনা চালিয়ে যাও। আর তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমরা তো অনেকটাই বড়, তোমাদের অ্যাকচুয়ালি এই ওমিক্রন নিয়ে কী ধারণা রয়েছে, কী হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কী মনে হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।